াহি রহমানুর রাহিম বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো কলা থর টিকেছে বাকিগুলো মনে হয় হবে না এখন এই থরটা কেটে নিব এটাকে কি বলে কলার মোচা মোচা হ্যাঁ ওই যেখানে একটা পাকা পেপে ঝুলে আছে ওটাও তুলে নিব নাহলে এখনই পড়ে যাবে এই কলা গাছটা হচ্ছে সফরি কলা গাছ এটা একটা শিটে রোপণ করেছিলাম ছোট্ট একটা এখানে যে কলা হবে আসলে আমি ধারণা করি নাই চিকন লিক লিকে গাছ অপুষ্টি খাবার কম গাছটা বাঁচিয়ে রাখার জন্য জাস্ট আমি এখানে রোপণ করে রেখেছি তো আলহামদুলিল্লাহ তালা যদি চান তাহলে এই শুকনো গাছ হলো ফল হবে আল্লাহ চান তো ইনশাল্লাহ দোয়া করব সবাই সবাই এই কলাটা এখন কলার যে মোচাটা সেটা আমি এখন কেটে নিব সাথে থাকুন কেমন করে দেখেন আকাশটা কত সুন্দর না দারুণ সুন্দর না এক হাতে কাটা যাবে না কেটে নিলাম গাছ থেকে যেখানে কষ ঝরছে এখানেও কষ ঝরে পড়ছে পেঁপে গাছের পেঁপেটা পেকে গেছে এখন এটা তুলে নিচ্ছি মইতে উঠেও নাগাল পাচ্ছি না তাই কোটাটা নিয়ে আসলাম দেখি আল্লাহ ধরতে পারবো ইনশাল্লা জানি না ঢুকবে না কিভাবে পারবো এটাকে ওই দারোয়ানটাকে এটার উপরে উঠাইতে হবে দেখ ও সত্যি সত্যি পড়ে গেল করেছি আহারে আসতে না পারলে তো পচেই যেত এটা এত বেশি পেকে গেছে এটা তো হ্যাভি মিষ্টি হইব অনেক বেশি মিষ্টি এখন এখানে ওই যেগুলো হচ্ছে কালো মেঘ কালো মেঘ পেঁপে কলার মোচা এই দুটা হলো এখন পর্যন্ত দেখি তারপরে কি পাওয়া যায় ড্রাগন ফল ড্রাগন ফল গাছের এখন যেহেতু ফল আসতেছে এখন কিন্তু পটাশ জাতীয় খাবারটা বরুণ পটাশ এই খাবারগুলো দিয়ে যেতে হবে তাহলে ফলগুলো ফুলগুলো ফলে পরিণত যে একটা ফুল দেখা যাচ্ছে আজকে মনে ফুটেছে এটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ অবশ্যই এখান থেকে ফল পেলাম ছোট তারপর কচকচা হয়ে গেছে খেত ভীষণ মিষ্টি তাই তুলে নিচ্ছি এই এইটা ফ্রুট ফ্লাই আক্রমণ করেছে তাই ওদের জন্য রেখে গেলাম খাক এটা নিয়ে কে কামড় দিয়েছে কে জানে থাক আলহামদুলিল্লাহ আজকে ছাদ বাগানের ফসল এটুকুই পেলাম বন্ধুরা ওই যে আমড়াগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে এখন আমি চাচ্ছি যে কিছু তুলে নিতে ওই দিকে উপরের আমরা তিনটা বেশ বড় হয়েছে এটা বড় হয়েছে ওই ডাল থেকে পারতে হলে আমাকে মইতে উঠতে হবে মই নিয়ে উঠে তারপরে মইটা তো আবার কীভাবে যে পারি এত বড় গাছ ছাদ বাগানে হে আল্লাহ আপনি সাহায্য করেন আমাকে আচ্ছা এটা তো হাতেই পারতে পারবো উপরের থেকে পারি আগে বিসমিল্লা মিসমিল্লাহ রহমানুর রাহিম এখানে অনেকগুলো আমরা খুবই কঠিন অবস্থা এদিকে রামড়াগুলো হলুদ হয়ে যাচ্ছে সেটা থাক গাছ ফাঁকা হোক দেখি চারা করা যায় কি না ওরা বাবার তোকে তো আরো কেটে ছেটে ছোটো করতে হবে রে গাছ তোকে তো মই দিয়ে কোটা দিয়েও নাগাল পাই না മാശാ അലമ സുബഹാന അല്ല